গুড ইভিনিং বন্ধুরা, আজ আমি খুব খুশি। আজ একটা সুন্দর বিকেলে আমরা কোথাও ঘুরতে যাচ্ছি, আর যে জায়গাতে যাচ্ছি ঘুরতে সেই জায়গাটি বেশি দূরে নয় আমাদের বাড়ি থেকে, কাছাকাছি কোথাও। তো মন খারাপ হলে এই জায়গাটি মন ভালো করার মতো। তো যারা প্রকৃতি ভালোবাসো তারা এই জায়গাটি ঘুরে আসতে পারো, খুবই ভালো লাগবে। আর এটা আমাদের এই প্রথম না, আমরা এর আগে অনেকবার এসেছি, অনেক অনেকবার ঘুরে গেছি এখান থেকে। তো যখনই মন খারাপ হয় এখানে ঘুরে যায়। আর ওর ছুটি শেষ হয়ে গেল, ও চলে যাবে কাল, তাই জন্য মন খারাপ হচ্ছিল বলে ও আমাকে বললো চলো ঘুরে আসি। তো তাই আমরা ঘুরতে এলাম এখানে। আর এখানে সত্যি খুব বেশি ভালো লাগছে আমার। আর আমরা বিকালের দিকে গেছিলাম এখানে, তখন সূর্য অস্ত যাচ্ছিল, আর এই দৃশ্যটি দেখেও সত্যি খুব দারুণ লাগছিল আমার। আর সব থেকে বড় কথা, এখানে এসে ওর সাথে সময় কাটানোটা সব থেকে বেশি ভালো লাগা। তো কারণ আর আজকের দিনটি ওর সাথে ঘোরা, তারপর কালও চলে যাবে, ও কোথায় থাকবে আর আমি কোথায় থাকব, তারপর আবার কখন ছুটি পাবে কখন আসবে তার কোনো ঠিক নেই। তারপর থেকে দিন গুনা শুরু হয়ে যাবে আবার সেই, কবে আসবে কবে আসবে। আর এই কথাগুলো বলছে, এই কথাগুলি যাদের স্বামী বা হাজবেন্ড বাইরে থাকে বা বাইরে কাজ করে তারাই বুঝবে যে কতটা দুঃখ হয় স্বামী না থাকলে বাড়িতে। যাই হোক, কিছু করারও তো নেই। এখানে আমি স্কুটি চালাচ্ছিলাম, আমি চালাতে পারি স্কুটি কিন্তু চালাই না, ভয় লাগে খুব। ও যখন ছুটি আসে তখনই স্কুটিটা বাইরে বার করি, তাছাড়া বাড়িতেই থাকে। আর অনেকদিন চালাইনি বলে দেখছিলাম যে চাল মনে আছে না, ভুলে গেছি। আর এটা বাড়ি আসার সময় এই জায়গাটাও ভালো লাগছিল, তাই দাঁড়িয়ে একটু এনজয় করছিলাম এখানে। বাড়ি চলে যাব, আর বাড়ি যাওয়ার সাথে একটা মোগলাইয়ের দোকানে আমরা এটা ওর যাবার দিনের দুপুরের ভিডিও। সেদিন দুপুরবেলায় খাবার খাচ্ছিলাম আমরা, মন খুবই খারাপ লাগছিল, কিন্তু কিচ্ছু করার নেই, যেতে তো হবেই ওকে। তো যাই হোক, খাবার খেয়ে নিলাম তিনজনে। তো তিনজনে খাওয়ার খাওয়ার পর ছেলে ওকে ওর বাবার ব্যাগ নিয়ে পৌঁছে দিচ্ছে রাস্তা রাস্তায় বাসের জন্য। আর রাস্তায় পৌঁছানোর আগে বাস চলে এসেছিল, তো তাই জন্যে আমি আমার মায়ের হাতে ফোনটা দিয়ে দৌড়ছিলাম। আর
তখন ভিডিওটা বানাচ্ছিল এখানে, আর আর দুঃখের সাথে ওকে গুড বাই করে দিলাম। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।